বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট সম্রাজের আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বইটি থেকে 72 পৃষ্ঠা থেকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। 9 এবং 10-এর চারটি আমরা 1, 2, 3, 4 যে সমস্যা দেখতে পাচ্ছি 10-এর সেই চারটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, তার সঙ্গে 9 যে সমস্যাটি সেটির সমাধান সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্তই ভিডিওটিতে সময় দিচ্ছি। তো এক প্যাকেটে 8টি বিস্কুট আছে, একজন বালিকা বিস্কুটের 2টি প্যাকেট কিনলো, সে মোট কতগুলো বিস্কুট কিনলো? এবং এখানে দেখতে পাচ্ছি ভাগ করি 8 ভাগ 3, 15 ভাগ 2, 37 ভাগ 5 এবং 52 ভাগ 7। এই সমস্যাগুলো হাতে আমরা যেমন যোগ বা হাতে রেখে যেমন বিয়োগ করেছিলাম, ঠিক এখানে আমরা যে কাজটি পাবো সেটি হলো যে আমাদের ছোটো সময় যখন এখানে ভাগ করবে, ঠিক ভাগ করার পরে যখন মিলে যাবে না, সেই না মিলে যাওয়ার পরে আমাদের ভাগফল, অর্থাৎ আমরা ভাগ করে যে বিষয়টি পেয়ে যাই সেটি হলো ভাগফল। ঠিক যেমন যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যোগফল বিয়োগফল, এবং গুণের ক্ষেত্রে পেয়েছিলাম গুণফল, ঠিক ভাগের ক্ষেত্রে আমরা যে কাজটি করব ভাগফল যেহেতু পাবো, তার সাথে যদি মিলে না যায় সে অংশটিকে আমরা আমাদের ছোটো সময় থেকে জানাবো ভাগ শেষ। তাহলে আমরা 4টি বিষয় এখান থেকে পেয়ে যাবো, তার সঙ্গে 9 নম্বরটি একটু দেখে নিই কীভাবে আমরা আমাদের ছোটো সময়ের জন্য সমাধান করতে পারি। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এখানে যে বিষয়গুলো রেখেছি আমাদের তৃতীয় শ্রেণী এবং আমাদের গণিত, এই বিষয়টা আবার একটু বলে দেওয়ার চেষ্টা করছি। এবং পৃষ্ঠা হলো আমাদের 72 পৃষ্ঠা। আচ্ছা, এখন আমরা যে কাজটি করবো 9 এবং 10-এর আমরা দেখতে পাচ্ছি তাহলে সমাধান, আমাদের এখানে যে সমস্যাটি দেখতে পাচ্ছি এটির সমাধান আমরা এখন দেখে দেওয়ার চেষ্টা করবো। আমরা শুধু দেখতে পাচ্ছি সমাধান, দেখে আমরা লিখে দেব। আচ্ছা, তাহলে আমরা এখানে 9 সমাধান দিয়েছি। 1টি প্যাকেটে বিস্কুট আছে, আমরা দেখেছিলাম যে 8টি, এবং 2টি প্যাকেট কিনেছিল, তাহলে এখানে আমরা দিয়েছি 2টি প্যাকেটে বিস্কুট আছে, 8 গুণ 2, এখানে আমরা সমান রেখেছি, তাহলে 8 2 16টি, তাহলে আমাদের যেটি উত্তর বের হলো সেটি হলো আমরা দেখতে পাচ্ছি 16টি। আচ্ছা, তাহলে উত্তর আমরা দিয়ে দিচ্ছি 16টি। এখন আমরা দেখব 10-এর আমরা 4টি সমস্যা এবং তার সঙ্গে সমাধান। 1 নম্বরে দেখতে পাচ্ছি 8 ভাগ 3, এখানে আমরা 3 দিয়ে 8কে ভাগ করে নেব। আচ্ছা, তাহলে 3 দিয়ে 8কে মেলাবো, একটু গণনা করি, 3 1 3, 3 2 6, 3 3 9, তাহলে 9 নেওয়া যাবে না, 3 2 6, বিয়োগ করলাম 2। তার মানে আমাদের এখানে যে বিষয়টি আসলো সেটি হলো আমাদের ছোটো সময়ের জন্য 1টি বলে দেওয়ার চেষ্টা করছি, বাকিগুলো আমরা শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটি হলো আমরা এখানে একবার লিখে দেওয়ার চেষ্টা করছি, তাহলে এই যেই এখানে যেটি বেরোলো এটি হলো ভাগফল, তাহলে ভাগফল লিখব ভাগফল 2, এবং এখানে যেটি যে সংখ্যাটি বের হলো সেটি হলো আমাদের ভাগ শেষ। তাহলে আমরা আমাদের ছোটো সময় এইভাবে শিখে রাখার চেষ্টা করব, ভাগফল ভাগ শেষ। তাহলে আমরা এখানে 2 নম্বরে যে বিষয়টি দেখব যে আমাদের ছোটো সময়ের জন্য, আচ্ছা 2 নম্বরটি যেভাবে দেখব, 2 দিয়ে 15কে ভাগ দেব, 2 সাথে 14, তাহলে এখানে 1 পেয়ে গেলাম, অবশেষে আমরা 1 পেলাম। আচ্ছা আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 দিয়ে যদি আমরা 15কে মিলানোর চেষ্টা করি তাহলে 2 সাথে 14 এরপরে যায় না, 16 হয়ে যায়, সেহেতু আমরা 7 নিয়েছি। তাহলে এই যে 7 আমরা পেলাম এটি হলো ভাগ ফল, এবং এই সংখ্যাটি হলো আমাদের ভাগ শেষ। এভাবে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে এই যেভাবে আমরা ওইখানে উত্তর দিয়ে শিখেছি ঠিক সেভাবে আমরা এই কাজটি করব। চলে যাবো 3 নম্বরে। 3 নম্বরে আমাদের যেটি রয়েছে সেটি হলো 5 দিয়ে 37, 5 দিয়ে 37, 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 7 35, 5 8 40 হয় আমরা সেটা নিব না, 35, এখানে 2, তার মানে এখানে ভাগফল 7 এবং ভাগ শেষ 2, ভাগফল 7 এবং ভাগ শেষ 2। এভাবে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো। চলে যাবো পরের নম্বরে, 4 নম্বরে, 7 দিয়ে 52কে এখানে মিলানোর কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 7 দিয়ে আমাদের 52কে মিলাতে বলা হয়েছে, তাহলে আমরা যদি গণনা করি তাহলে 7 সাথে 49, 7 সাথে 49, 7 8 56, সেটা নেওয়া যাবে না, তাহলে 7 সাথে আমরা 49 নিলাম। এখন আমাদের বিয়োগ করে হলো 3, অর্থাৎ আমরা উত্তর হিসেবে দেব সেটি হলো যে ভাগ ফল, একটা হলো আমাদের ভাগ ফল হলো 7 এবং ভাগ শেষ আমাদের 3, এটা আমরা লিখে দেবো, ভাগ ফল আমাদের 7, ভাগ শেষ
3। তাহলে আমরা আজকে দুটি বিষয় দেখতে পেয়েছি, একটি 9 নং সমস্যার সমাধান এবং তার সঙ্গে 10-এর আমরা 1, 2, 3, 4 এই 4টি সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখানোর চেষ্টা করেছিলাম, যা কিনা আপনাদের ছোটো সময়ের অনেক উপকারে আসতে পারে। যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।